লোক শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে লিভিং রুমের সোফাতে এসে বসে টিভি অন করে দেয়। অন্যদিকে তে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চঙ্ককের জন্য কফি মেক করছে আর ভাবছে কিভাবে সে চঙ্ককে কনভিন্স করবে বেবি প্ল্যান করার জন্য। তে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিল না, সে কিভাবে রাজি করাবে চঙ্ককে কিংবা কিভাবে বলবে এই কথা। কথাগুলো ভেবে সে অলরেডি লজ্জা পাচ্ছিল আর জঙ্গককে বললে তার কতটাই না লজ্জা লাগবে। তে জান, কোথায় তুমি? আজকে কি আমি কফি পাবো না? জঙ্গককের গলাটা শোনার সঙ্গে সঙ্গেই তে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। তাড়াতাড়ি করে কফি মেক করে জঙ্গকের কাছে গিয়ে কফির মগটা জঙ্গকের দিকে বাড়াতেই জঙ্গকদের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়। তারপরে কফির মগটা হাতে নিয়ে কফিতে একটা চুমুক দেয়। তে কি বলবে কিছু বুঝতে পারছিল না, সামনেই দাঁড়িয়ে ছিল, দু হাতের আঙুলের মাঝখানে ওনা নিয়ে পেঁচাচ্ছিল। সে কিভাবে জঙ্গককে বলবে বেবির কথা, কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে জিনের কথা মনে পড়ে যায় তের। সকালেই তো জিন তাকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে কিভাবে স্বামীদেরকে দিয়ে কথা আদায় করতে হয়, কিভাবে স্বামীদেরকে দিয়ে কাজ হাসিল করতে হয়। যেই ভাবনা সেই কাজ, জঙ্গক তো টিভি দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ করেই তে একটা নটি স্মাইল দেয়, তারপরে জঙ্গকের কোলে গিয়ে বসে পড়ে। সঙ্গে সঙ্গে জঙ্গক টিভি থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। যত ব্যস্ত থাকুক না কেন, যত ইম্পর্টেন্ট কাজই করুক না কেন, জঙ্গক কখনোই তেকে আন্ডার এস্টিমেট করে না। পুরো পৃথিবী একদিকে আর জঙ্গকের কাছে তে আরেক দিকে। তে ছোট্ট থেকে ছোট্ট কথা, ছোট্ট থেকে ছোট্ট প্রয়োজনগুলো জঙ্গকের কাছে অনেক স্পেশাল। সে আপ্রাণ চেষ্টা করে নিজে থেকে এই সমস্ত কিছু শুনতে, এই সমস্ত কাজগুলো হ্যান্ডেল করতে। তেকে নিজের কোলে নিজে থেকে বসতে দেখে জঙ্গক বুঝতে পেরেছিল হয়তো তার পিচ্ছি বউ তার সাথে কিছু বলতে চায়, নয়তো একটু রোম্যান্স করতে চায়। আর এটা তো জঙ্গক কিছুতে আন্ডার এস্টিমেট করতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে টিভিটা অফ করে দেয় আর পুরোপুরি ফোকাস দেয় তের দিকে। কি হয়েছে জান পাখি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তো হঠাৎ করে আমার কোলে বসে পড়লে যে কেন, আমি কি আপনার কোলে বসতে পারি না? অবশ্যই পারো, বাট জান এই টাইমে তো তুমি প্রতি রাতে ডিনার মেক করো। তো কি হয়েছে, আমার হাজবেন্ড আমার যখন ইচ্ছা তখন বসতে পারি? জঙ্গক তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তের চোখের দিকে তাকিয়ে বলে, জান পাখি তুমি এত নার্ভাস ফিল কেন করছো আর এত প্যানিক কেন করছো? আমি কি প্যানিক হওয়ার মতো কিছু বলেছি? না তো, কই নার্ভাস হচ্ছি আর কই প্যানিক হচ্ছি। কথাটি বলেই তে সঙ্গে সঙ্গে জঙ্গকের কোল থেকে উঠে দাঁড়ায়। কি হলো, তুমি উঠে দাঁড়িয়ে পড়লে কেন? না এমনি, আমার কিচেনে কাজ আছে। কথাটি বলেই তে আর ওখানে এক সেকেন্ডও দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে কিচেনে চলে আসে। গড, আমি কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আমার কথাটা শুনে যদি উনি রাগ করে, আমার সাথে যদি রাগ দেখায়, জিন ভাবি আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল, এত কিছু শিখিয়ে দিল, আমি কিছুই করতে পারছি না। তারপর রাতের বেলা তে কুক একসাথে বসে ডিনার করছিল। তে কিছুই খাচ্ছিল না, জঙ্গক খাচ্ছিল আর চোখে তাকিয়ে তাকিয়ে তের দিকে দেখছিল। তে অন্যমনস্ক হয়েই মনে মনে ভাবছিল কিভাবে জঙ্গককে কথাটে বলবে। হঠাৎ করেই জঙ্গক তার হাতে খাবার নিয়ে তের মুখের সামনে ধরতেই তে তার ভাবনার জগৎ থেকে ফিরে আসে। জান পাখি কি হয়েছে তোমার, কখন থেকে দেখছি শুধু খাবার নাড়াচাড়া করছো, তোমার খেতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, হা করো। না আমি খাবো, আমি খাচ্ছি তো। একটা কথা বলবে না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি, আমার হাতে খাও। তে আর কোনো কিছুই বলে না। জঙ্গক নিজেও খাবার খাচ্ছিল আর নিজ হাতেই তেকে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করেই তে জঙ্গককে বলে, শুনছেন আপনার কাছে কি আমাদের বাসাটা ফাঁকা ফাঁকা লাগে না? কি বলছো? না মানে আমি বলছিলাম, আপনার কাছে কি আমাদের বাসাটা ফাঁকা ফাঁকা লাগে না? জঙ্গকদের মুখ থেকে চোখ সরিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাসাটাকে দেখছিল। কিছুক্ষণ পুরো বাসা দেখার পর জঙ্গকদের মুখে খাবার তুলে দেয় আর তেও চুপচাপ খাচ্ছিল, জঙ্গক কিছুই বলছিল না। দুজনের খাওয়া শেষ হলে জঙ্গক তার হাতে মোবাইলটা নিয়ে তেকে মোবাইলটা দিয়ে বলে, এই নাও মোবাইল, অনলাইন দেখে দেখে যেটা ভাল লাগে যা ইচ্ছা সব অর্ডার দিয়ে দাও। কি কি অর্ডার দেব,
কি অর্ডার দিবে মানে এই তো তুমি বললে বাসা ফাঁকা ফাঁকা লাগে তো অনলাইন দেখে দেখে যে জিনিসটা যেখানে রাখলে আর বাসা ফাঁকা লাগবে না সে সব কিনো আসলে আমি তো ব্যাচেলার ছিলাম আমি তো ঘর গোছানোর জিনিসপত্র কিনি নাই কারণ আমি তো বুঝি না আমি তো মেয়ে না আমার প্রয়োজনীয় জিনিসগুলোই আমি কিনেছি আর তুমিও তো আমার পিচ্চি বউ ছিলে কখনোই তো কিছু বলো নাই আজ যখন আমার পিচ্চি বউটা মুখ ফুটে এই কথাটা বলেছে তখন তার কোনো শখই আর আমি অপূর্ণ রাখবো না তোমার যেটা ইচ্ছা তুমি সেটা অর্ডার দাও আর তোমার বাসা সাজাও ঠিক আছে কী কী বলছেন এসব জঙ্গকটির গাল দুটো শক্ত করে ধরে তেকে বলে আজকে আমি অনেক খুশি জান পাখি তুমি জানো বিয়ের পর থেকে আমি তোমার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস কিনেছি আমি কিনে দিলে তুমি ইউজ করেছো আর আমি কিনে না দিলে তুমি ইউজ করো নাই কখনো বলোও নাই কিন্তু আজ তুমি যখন মুখ ফুটে এই কথাটা বলেছো আমি অনেক খুশি হয়েছি আমার এত টাকা পয়সা আমি কী করব সমস্ত কিছুই তো তোমার তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আপনি ভুল ভাবছেন আমি এটা বলি নাই ওহ জান পাখি তুমি নিজ সংকোচে যা ইচ্ছা তাই কিনতে পারো আমি কিছু মনে করব না তো আসলে আমি এইসব চাই না তো তো তুমি কি চাও আমি যেটা চাই সেটা কিনতে পাওয়া যায় না তো তাহলে কি কি চাও তুমি আমি যেটা চাই সেটা আপনার কাছে আছে জঙ্গক চিন্তিত মুখ নিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলে ফাঁকা বাসা ভরার জন্য এমন কি আছে আমার কাছে যেটা তোমার আমার কাছে চাইতে হয় আর তাছাড়া আমি তো বুঝতে পারছি না আমার কোন জিনিসটা তোমাকে দেই নাই আমি পুরোপুরিই তো তোমার তো আর চাওয়ার মতো কি বাকি আছে হ্যাঁ আপনার কাছেই আছে আর আপনি দিলেই বাসা ভরবে নাহলে বাসা ফাঁকাই থাকবে কি আছে আমার কাছে তের জঙ্গকের হাত দুটো শক্ত করে ধরে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে বেবি হোয়াট কি কি বললে তুমি আমি বলেছি বেবি আপনার কাছে বেবি আছে আমি বেবি চাই জঙ্গক চুপ করে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকে আপনি আপনি হাসছেন কেন আমি হাসার মতো কি বললাম তুমি তুমি হাসার মতো কিছুই বলো নাই তাই না তুমি নিজেই তো একটা বাচ্চা তুমি নিজেই তো একটা পিচ্চি যেখানে নিজেই পিচ্চি সেখানে আবার একটা পিচ্চি জন্ম দেওয়ার স্বপ্ন কীভাবে দেখো আপাতত এই সমস্ত কথা মাথা থেকে ঝেড়ে ফেলো সামনে তোমাকে কলেজে ভর্তি করে দেব পড়াশোনার দিকে ফোকাস করো বুঝেছো না আমি বুঝতে পারি নাই কোন অ্যাঙ্গেল দিয়ে কোন দিক দিয়ে আপনাকে আমার বাচ্চার পিচ্চি মনে হয় সমস্ত অ্যাঙ্গেল দিয়েই আমার তোমাকে একটা পিচ্চি বাচ্চা মনে হয় আমার বাচ্চা বউ আমার পিচ্চি বউ তুমি মোটেও না আমার 18 বছর হয়ে গেছে তো 18 বছর হয়েছে তো কি হয়েছে কে বলেছে 18 বছর হলে মা হওয়া যায় তুমি জানো এই সমস্ত কিছু কিচ্ছু জানো না সো এই সমস্ত কথা আমার সামনে আর বলবে না আর এই প্রসঙ্গে যদি কথা বলো তাহলে এখন আমি রেগে যাব কেন কেন রেগে যাবেন তাছাড়া আপনি তো আমাকে ছাদে দাঁড়িয়ে বলেছিলেন আমি আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন এখন আমি আপনার কাছে বেবি চাই মানে চাই 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 আর আমিও দেব না দেব না দেব না কি সত্যি দেবেন না না এটা ছাড়া আর যা চাইবে তাই দেব কিন্তু এই মুহূর্তে তোমার এই সমস্ত পাগলামি আমি একেবারে অ্যাকসেপ্ট করব না তে জঙ্গকের সাথে এই প্রসঙ্গে আর কোনো প্রকার কোনো বার্গেডিং করে না খাওয়া দাওয়ার পালা শেষ করে প্রতিদিনের মতো ড্রয়িং রুমের সোফাতে বসে দুজনই টিভিতে এন্টারটেনমেন্ট করছিল জঙ্গকের পাশ ঘেঁষে বসেছিল তে আর জঙ্গক নিজের হাতে তে চুলগুলো নাড়ছিল আর টিভি দেখছিল জঙ্গক তো মগ্ন হয়ে টিভি দেখছিল আর তে আনমনে ভাবছিল সে কীভাবে জঙ্গককে রাজি করাবে জঙ্গক কোন বিষয়ে বেশি সেন্সিটিভ কোন বিষয়ে বেশি দুর্বল এটাই ভাবছিল তে কোন বিষয়টা নিয়ে কথা বললে জঙ্গককে দিয়ে কাজ করানো যাবে জঙ্গককে মানানো যাবে 3 বছর ধরে এক টানা সে জঙ্গকের সাথে থাকছে অবশ্যই একটু গভীরভাবে ভাবলে সে বুঝতে পারবে কিছুক্ষণ ভাবার পর হঠাৎ করেই তের মুখে একটা উজ্জ্বল হাসি রেখা ফুটে উঠল দুজনই একসাথে সোফাতে পাশাপাশি কাছাকাছি বসেছিল একজন একজনের সাথে আঠার মতো লেগে জঙ্গকের এক হাত তের কোমরে ছিল আর সে তেকে নিজের দিকে ঝুঁকিয়ে রেখেছিল তের সারা শরীরের ভর যেন জঙ্গকের বাহুডোরেই ছিল হঠাৎ করেই তে জঙ্গকের কাছ থেকে সরে একটু দূরে গিয়ে বসে পড়ে আর জঙ্গক তের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কি কি হয়েছে জান পাখি হঠাৎ করে তুমি আমার কাছ থেকে দূরে গেলে কেন
আমার আপনার সাথে কিছু কথা আছে তাই। কি কি এমন কথা যেটা বলার জন্য দূরে গিয়ে বসতে হবে? আসো এখনি আমার কাছে আসো। আচ্ছা ঠিক আছে, তা নয় আমি আসব, কিন্তু আগে কথাটা তো শেষ করি। কি কথা তাড়াতাড়ি বলো। আপনি তখন আমাকে বলেছিলেন না, শুধু বেবি ছাড়া আমি আপনার কাছে এই মুহূর্তে যা চাইবো কিংবা আমি আপনাকে যা করতে বলবো আপনি তাই করবেন? সত্যি কি করবেন নাকি এমনি এমনি বলেছেন? এমনি এমনি কেন বলতে যাব? বেবি ছাড়া তুমি এই মুহূর্তে যা বলবে যা করতে বলবে আমি তাই করব। সত্যি সত্যি করতে পারবেন? অবশ্যই। জিয়ন জঙ্কক যখন একবার কাউকে কথা দেয় অবশ্যই সেটা রাখে। পারবেন তো? বলেই দেখো। একবার ভেবে দেখেন, পরে যদি না পারেন তখন তখন কি হবে? এত ভাবার তো কিছু নাই, পরে না পারলে তুমি যা বলবে তাই করব। সত্যি তো, পরে কিন্তু কথা ঘোরাতে পারবেন না। আরে বাবা, তুমি এত কথা কেন পেঁচাচ্ছ? কি বলবে সেটা বলে ফেলো না। আমি তো বলছি এই মুহূর্তে বেবি প্ল্যান করা ছাড়া তুমি যা বলবে আমি তাই করব। ওকে, আপনি তখন আমাকে বলেছেন আমি পিচ্ছি মানুষ, বাচ্চা মানুষ, 18 বছর হয়েছে তারপরেও আমি পিচ্ছি, আমার মা হওয়ার মতো এখনো বয়স হয় নাই, তো আপনার সাথে রোম্যান্স করার মতো এখনো আমার বয়স হয় নাই। আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি আমার কাছে আসবেন না, আমাকে টাচ করবেন না, কোনো বড় আদর হবে না, কোনো ছোট্ট আদরও হবে না, আর যখন বিছানায় একসাথে ঘুমাবো মাঝখানে বর্ডার হিসেবে কোলবালিশ থাকবে। কি অসম্ভব, এটা আমি কখনোই পারবো না, আমার দ্বারা এটা তো সম্ভবই না। পৃথিবীতে আমি সব সহ্য করতে পারবো, তোমার কাছ থেকে দূরে থাকা আমি সহ্যই করতে পারবো না, তাছাড়া তোমার শরীরের গন্ধ নেওয়া ছাড়া আমার ঘুমই আসে না। আর পিচ্ছি আদর দিয়েই তো আমার দিন শুরু হয়, পিচ্ছি আদর দিয়ে দিন শুরু হয় আর বড় আদর দিয়ে আমার রাতের গভীরতা বাড়ে, আমি তো মরেই যাব, আমার দ্বারা এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সম্ভব না হলে তো কিছু করার নাই, তাহলে আসেন, আমি যেটা চাইছি সেটা আমাকে দিয়ে দেন। অসম্ভব, এই মুহূর্তে আমার পক্ষে ওটাও তোমাকে দেওয়া সম্ভব না। তাহলে আর কি করার, আপনি কথা দিয়েছেন, আপনাকে তো আপনার কথা রাখতেই হবে। আর আপনি যদি আপনার কথা না রেখে আমার কাছে আসতে চান তাহলে কোনো প্রকার প্রোটেকশন ইউজ করা চলবে না, আমার বেবি চাই, আপনি আমার কাছে আসলে আমাকে বেবি দিতে হবে। চঙ্কক চুপ করে তেল মুখের দিকে তাকিয়ে ভাবছিল, হায় রে আমার পিচ্ছি বউটা যে এত চালাক হয়ে যাবে সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না। কি চুপ করে এত কি ভাবছেন? জান, তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? তুমি কি আমার কাছে না এসে আমার পিচ্ছি আদর না নিয়ে ঘুমাতে পারবে বলো তো? পারলেও চেষ্টা করব। তাছাড়া আপনি খাবার টেবিলে তো বলেছেন আমি পিচ্ছি, আর পিচ্ছিদের এই সমস্ত নিয়ে এত ভাবতে হয় না। এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। না আমি বাড়াবাড়ি করছি না, আপনি তো বলেছেন, আপনার কথায় আপনাকে ঘুরিয়ে দিলাম। তাছাড়া এই বিষয়ে এই মুহূর্তে আমি আর কোনো কথাই বলতে চাই না, আপনি আমার কাছে আসবেন না, আমাকে টাচ করবেন না, আমার থেকে দূরত্ব বজায় রাখুন। অঙ্ককের ভীষণ পরিমাণে অভিমান হয়েছে তের উপর, সে কিভাবে থাকবে তেকে ছাড়া? 3 বছরের অভ্যাস, সে তো থাকতে পারে না। আর অন্যদিকে তেও অঙ্ককের মুখের দিকে তাকিয়ে আছে, তেরও খারাপ লাগছে কিন্তু তার কিছুই করার নাই। এই 3 বছরের সংসারে তে একটা জিনিস খুব ভালোভাবে দেখেছে আর বুঝতে পেরেছে, জঙ্কক শুধুমাত্র তার নিজের উপরে, তের উপরেই দুর্বল, তে ছাড়া সে আর কোনো কিছুতে আসক্ত না, আর কোনো কিছুতেই দুর্বল না, সিরিয়াস না। তাই তে ইচ্ছা করে নিজেকে বাজি রেখে এই কাজটা হাসিল করতে চাচ্ছে। কোনো কথাই বলে না, জঙ্কককে গুড নাইট উইশ করে তারপরে বিছানায় এসে মাঝখানে বড়া হিসেবে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ে। আর জঙ্ককও কিছু সময় লিভিং রুমের সোফাতে বসে থেকে চুপচাপ তের পাশে এসে কোলবালিশের এ পাশেই শুয়ে পড়ে, কিছুতেই ঘুম আসছিল না, বারবার তের মুখের দিকেই তাকাচ্ছিল। আর অন্যদিকে তেরও ঘুম আসছিল না, সে ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রেখেছিল, কারণ এই মুহূর্তে যদি সে জঙ্ককের চোখের দিকে কিংবা জঙ্ককের মুখের দিকে তাকায় নিজে থেকেই জঙ্ককের উপরে ঝাঁপিয়ে পড়বে, আর সে এটা চাচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবে স্বাভাবিক কথাবার্তাই হয় দুইজনের মধ্যে, স্বাভাবিকভাবে একসাথে ডাইনিং টেবিলে বসে দুজন ব্রেকফাস্টও করে। কিন্তু হসপিটালে যাওয়ার সময় জঙ্কক বারবার তের মুখের দিকে তাকাচ্ছিল, তে কিছুতেই তাকে পিচ্ছি আদর দিচ্ছিল না, তে সামনেই দাঁড়িয়েছিল আর মেঝের দিকে তাকিয়েছিল,
জঙ্কক খুব স্লো মৌসুমেই দরজার দিকে যাচ্ছিল, এক পা করে আগাচ্ছে আর পেছন দিকে তাকিয়ে তেকে দেখছিল। জঙ্কক চাচ্ছিল তে যেন এসে প্রতিদিনের মতো তাকে জড়িয়ে ধরে তাকে পিচ্ছে আদর দেয়। কিছু সময় এরকম করতে করতে আর না পেরে জঙ্কক হসপিটালের উদ্দেশ্যে চলেই যায়। দরজা বন্ধ করে তে লিভিং রুমের সোফাতেই বসেছিল। না, এইরকম করলে চলবে না, আমাকে কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে সমস্ত কিছু স্বাভাবিকভাবে সমাধান হয়ে যায়। কিন্তু কি করব? কিছু সময় তে ওভাবেই বসে বসে ভাবে, কিছুই মাথায় আসছিল না। তে আর কিছু না ভেবে বাসা লক করে তাড়াতাড়ি করে জিনের কাছে চলে যায়। অন্যদিকে জঙ্কক আর আজকে হসপিটালে কিছুতেই কাজে মন দিতে পারছিল না, ছেনছেন করছিল, সবার সাথে শুধু রাগ দেখাচ্ছিল। নার্সগুলো বুঝতে পারছিল না জঙ্কক কেন এমন করছে, ভালোভাবে রোগীদের সাথে কথা বলতে পারছিল না, তার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। সে তো সকালবেলা পিচ্ছে আদর পায় নাই, এটা নিয়ে সে প্রচুর পরিমাণে আপসেট, সে আসক্ত হয়ে পড়েছে। মানুষ যেরকম খাবার ছাড়া থাকতে পারে না, সেও তের সঙ্গ ছাড়া থাকতে পারে না। কিন্তু সে তের শর্তটা মানতে রাজি না, কিছুতেই তেকে এই মুহূর্তে সে মা বানাতে চায় না। মাত্র 18 বছর হয়েছে, কিন্তু 18 বছর হলে কি মা হতে হবে এমন কোনো কথা আছে? আর একটু ম্যাচিওর হোক না মেয়েটা। ভাবি তো শুনলেন ভাবি, এখন বলেন তো আমি কি করব? আমি নিজেই তো ওনাকে ছাড়া ওনার কাছ থেকে দূরে থাকতে পারি না, কি করি বলেন না ভাবি, আমার মাথা কোনো কাজই করছে না। আচ্ছা আচ্ছা তে, তুমি একটু শান্ত হও, আমি বুঝতে পেরেছি তোমার অসুবিধাটা। আচ্ছা তে, আমাকে একটা কথা বলো তো, এই সমস্ত কিছু করার কি দরকার ছিল? তুমি পিল নেওয়া বন্ধ করে দিলেই তো হতো, অটোমেটিকলি যা হওয়ার হয়ে যেত। ভাবি কিছুই হতো না, আসলে আমি এই সমস্ত কিছুই নেই না। তাহলে কিভাবে কি করো? আসলে ভাবি আমার অল্প বয়স তো, এর জন্য উনি আমাকে এই সমস্ত নিতে নিষেধ করেছে। যা নেওয়ার উনি নেয়, যা ব্যবহার করার উনি করে। আর তাছাড়া উনি বলেছে রেগুলার এই সমস্ত পিল অল্প বয়সী মেয়েরা খেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই আর এই রিস্ক আমরা নিই নাই। ও আচ্ছা, এটা ঠিকই বলেছি। এটাই তো ভাবি, এর জন্যই তো আমি কিছুই করতে পারছি না। উনি এই বিষয়ে এতটাই তৎপর, বন্দুকের গুলি মিস হবে কিন্তু ওনার প্রোটেকশন নেওয়া মিসই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি একটু ভাবছি। তারপর রাতের বেলা জঙ্কক হসপিটাল থেকে বাসায় ফিরে আসে, গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কর্নিং বেল চাপতে ভেতর দিয়ে তে দরজাটা খুলে দেয়। তের দিকে হা করে তাকিয়ে আছে। তে লাল রঙের একটা জর্জেটের শাড়ি পরেছে, ঠোঁটে লাল টুকটুকা লিপস্টিক দিয়েছে, চুলগুলো এলোমেলো করা, ব্লাউজের শর্ট হাতা, পুরোপুরি বডি স্পষ্ট দেখা যাচ্ছে। শাড়ির ফাঁক দিয়ে কোমরটা আর পেট নাভি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খুব সেক্সি মুড নিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে স্মাইল করছে। তে নিজের দু হাত মাথার চুলের মধ্যে ঢুকিয়ে মাথার চুল এলোমেলো করে লাড়ছে আর জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলছে, ওয়েলকাম ব্যাক লাভ। কথাটি বলেই তে জঙ্কুকের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, তারপর হাঁটা ধরে নিজের রুমের দিকে। জঙ্কক হা করে তের মুখের দিকে তাকিয়েছিল। তে তো হেঁটে হেঁটে রুমে চলে যাচ্ছিল, তের কোমর পিঠ বডি ফিগার এভরিথিং সব দেখা যাচ্ছিল, স্পষ্ট জঙ্ককের চোখের সামনেই ছিল। এর আগে বহুবার জঙ্কক তেকে দেখেছে, কিন্তু আজকের মতো এত হট এত সেক্সি তার চোখে তার কাছে কোনো দিনই মনে হয় নাই। জঙ্ককের হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে গিয়েছিল, কেন এখনই জঙ্কক হার্ট স্ট্রোক করবে। কি হয়েছে, কি ওখানেই দাঁড়িয়ে থাকবেন না রুমের মধ্যে আসবেন? জঙ্ককের তো নিঃশ্বাস ভারী হয়ে গেছে, তার এখন তেকে লাগবেই লাগবে। সে দ্রুত পায়ে হেঁটে যায় রুমের দিকে। রুমে গিয়ে জঙ্কুকদের কাছে চলে যায়, একেবারে কাছে। যখনই জঙ্কুক তেকে জড়িয়ে ধরবে তার আগে, কি কি হচ্ছে টাকি, খবরদার আপনি আমাকে টাচ করবেন না, কালকে আমাদের মধ্যে কি ডিল হয়েছিল আপনি ভুলে গেছেন? আপনি যদি আপনার কথা না রাখতে পারেন তাহলে আমি যেটা চাই সেটা আপনাকে শুনতে হবে, আমার চাওয়াটা আপনি পূরণ করতে হবে। সো আপনি ভেবে চিন্তায় আমার কাছে আসবেন, প্লিজ প্লিজ জান, এই মুহূর্তে এই সমস্ত কথা রাখো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার এখন তোমাকে বড় আদর করতেই হবে, নাহলে আমি থাকতেই পারবো না। প্লিজ আসো, আসো আমার কাছে, আসো আমার বুকে আসো।
আচ্ছা আসবো, আসলে কি আপনি আমাকে বেবি দিবেন? তে আবার ওই কথা বলছো, ডোন্ট টাচ মি।